আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ উত্তাল এই মুহূর্তে নির্বাচন নিয়ে। নির্বাচন কেউ চেষ্টা করছে বানচাল করার জন্য, আর কেউ চেষ্টা করছে এই নির্বাচনটি যত উত্তেজনাই হোক না কেন তার মধ্যে চালিয়ে নেওয়ার জন্য। স্পষ্টতই বিএনপি চেষ্টা করছে যেন একটি ইনক্লুসিভ নির্বাচনের পথে সরকারকে এগোনোর জন্য বাধ্য করা যায়। এই কারণে যতই রকম আন্দোলন, সংগ্রাম, কূটনৈতিক তৎপরতা থেকে শুরু করে সকল কিছু করার। আর আওয়ামী লীগ চাচ্ছে যে কোনো মূল্যে তাদের পছন্দ মতো, তাদের সাধ্যের মধ্যে, এমনকি ঝুঁকে নিয়ে একটি নির্বাচন করার, যাতে তাদের ক্ষমতার যে মসনদ এটি পাকাপোক্ত হয়। আর এই কাজে বাংলাদেশের যে সকল কূটনীতিবিদ রয়েছেন, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রাষ্ট্রদূত রয়েছেন, তারা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হয়। আর এই নির্বাচন অনুষ্ঠানের জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তিগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে যে চাপ প্রয়োগ করছে, সেই তাপ এবং চাপের মধ্যে তারা মানবাধিকারকে সামনে নিয়ে আসছে এবং নিজেদের যে ভিসা নীতি রয়েছে বা ভিসা স্যাংশন রয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে বলয় রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যুগপৎভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ফলে বাংলাদেশে যারা নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন পশ্চিমা দুনিয়ার, তারা সকলেই এই সরকারের সঙ্গে তাদের যে টাগ অফ ওয়ার, এই টাগ অফ ওয়ার চালাতে গিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই নিরাপত্তাহীনতার যে কথা তারা প্রকাশ্যে স্বীকার করেছেন এবং তাদের যে মূল যে হেডকোয়ার্টার, যেমন ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হেডকোয়ার্টার কিংবা ইউরোপীয় ইউনিয়নের যে হেডকোয়ার্টার রয়েছে, সেখান থেকেও তাদের এই নিযুক্ত রাষ্ট্রদূতদের নিরাপত্তা সম্পর্কে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বহুবার, কিন্তু কোনো অবস্থাতেই আওয়ামী লীগ সরকার পশ্চিমাদের যে হুমকি, ধামকি বা তাদের যে বক্তব্য, এটিকে একেবারে পাত্তা না দিয়ে কেবলই মাত্র নিজেদের যে ইচ্ছা শক্তি বা নিজেদের যে সিদ্ধান্ত, এটি এমনভাবে তারা প্রদর্শন করে যাচ্ছে যেন পশ্চিমারা ভয় পায়। এবং পশ্চিমারা আদৌ ভয় পেল কি পেল না সেটা বড় কথা নয়। এখানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ অন্যান্য যারা রাষ্ট্রদূত রয়েছেন, তাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তায় কোনো শঙ্কা ফুটে ওঠেনি, কিন্তু তারা নিরাপত্তা চেয়েছেন যে আমাদেরকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হোক। আবার কোনো কোনো পত্রিকা এসছে যে রাষ্ট্রদূত পিটার ডি হাস নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার নিজের এবং মার্কিন দূতাবাসে কর্মরত অন্যান্য যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের সকলের নিরাপত্তার ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং আতঙ্কিত, এরকম খবর প্রকাশিত হয়েছে। তো এই যখন অবস্থা চলছিল, ঠিক সেই সময়টিতে আরও অনেক নানা গুজব ছড়িয়ে পড়েছে যে পশ্চিমা দুনিয়া থেকে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে, ইউরোপীয় ইউনিয়ন থেকে, আমেরিকা থেকে আসতে পারে, আমেরিকাতে অনেকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, আরও করা হবে, এরকম নানা রকম গল্পগুজব যখন চলছে, ঠিক সেই সময়টিতে মধ্যপ্রাচ্যে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সারা দুনিয়া উত্তাল। মধ্যপ্রাচ্যের যে ফিলিস্তিনি সমস্যা, সেই ফিলিস্তিনি সমস্যার মূলে তিনটি পক্ষ এখন পরস্পরের সাথে যুদ্ধ করছে। ইসরায়েল রাষ্ট্র, তার সঙ্গে গাজা উপত্যকা, এটি একটি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় একটি কারাগার, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে 3 লক্ষ ফিলিস্তিনি সেখানে বসবাস করেন, সম্ভবত 5 মাইল দৈর্ঘ্য প্রস্থ এরকম একটা জায়গা হবে এবং সেখানে চারিদিক থেকে তারা অবরুদ্ধ। এরপরে হলো পশ্চিম তীর, যেটি পশ্চিম তীরের যে অংশটি নিয়ন্ত্রণ করছে এখন প্যালেস্টাইনিরা। তো প্যালেস্টাইনের যেখানে মাহমুদ আব্বাসের সরকার, প্যালেস্টাইন সরকার, আর গাজা উপত্যকে নিয়ন্ত্রণ করছে হামাসের ইসমাইল হানির সরকার।
তো যাই হোক, এখন এই তিনটি গ্রুপ অর্থাৎ হামাস, প্যালেস্টাইন এবং ইসরায়েল, এর মধ্যে যে রাজনৈতিক মতদ্বৈততা এবং এর মধ্যে যে আরব উপদ্বীপের যে রাজনীতি, সব মিলিয়ে এই সময়টিতে একটি বিস্ফোরণ ঘটেছে এবং হামাস নজিরবিহীনভাবে ইসরায়েলি মূল ভূখণ্ডে আক্রমণ করেছে, যেটি ইতিপূর্বে কখনো হয়নি। ধারণা করা হয় প্রায় 7,000 সেই যে ক্ষেপণাস্ত্র এত নিখুঁতভাবে সেখানে আক্রমণ করেছে, যা কিনা ইসরায়েলের যে গর্বকর আয়রন ডোম, আকাশে তাদের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দিতে পারে, তাদের এই অহংকার মোটামুটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শুধু এখানে নয়, হামাসের যারা গেরিলা যোদ্ধা তারা সীমান্ত অতিক্রম করে কাঁটাতারের বেড়া ভেঙে কেটে মূল ভূখণ্ডে আক্রমণ চালিয়ে সেখান থেকে শত শত হাজার হাজার ইসরায়েলিকে তারা জিম্মি করেছে এবং মূল ভূখণ্ডে গাজাতে তারা নিয়ে এসেছে, মূল অর্থাৎ ইসরায়েল থেকে। এই ঘটনায় সারা আরব বিশ্ব উত্তাল, সারা দুনিয়া উত্তাল। ভারত সৈন্য পাঠানোর কথা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সেখানে পাঠিয়েছে এবং আমেরিকার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা মূলত ইসরায়েল তাদের মুরব্বী, ইহুদিবাদ তাদের মুরব্বী, এবং তারা মুরব্বীদের স্বার্থ রক্ষার জন্য একেবারে দলমত নির্বিশেষে কোমরে গামছা বেঁধে নেমেছে। আর সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, তারা যেখানে হোক না কেন, তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, জ্বালা হচ্ছে, পোড়া হচ্ছে। এমনকি ইউরোপের যে বিভিন্ন শহরগুলোতে মুসলিমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটি নজিরবিহীন। এর কারণ হলো হামাসের এই আক্রমণকে ইসরায়েল প্রতিহত করতে না পারলেও তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং নজিরবিহীন নিষ্ঠুরতা নিয়ে তাদের যে আক্রমণ ইতিপূর্বে কখনো হয়নি সেই আক্রমণ চালিয়ে গাজা উপত্যকায় রীতিমতো জাহান্নামের তাণ্ডব চালাচ্ছে। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি আজকে যখন ভিডিও করেছি, এই সময়ের মধ্যে 3,000 গাজাবাসী অর্থাৎ ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে এবং সেখানকার হাসপাতাল থেকে শুরু করে যা কিছু অমানবিক, এবং সেই দৃশ্য ধারণ করতে গিয়ে পশ্চিমা দুনিয়ার মিডিয়া পর্যন্ত অস্ত্র সজল নেত্রে হাওমাও করে কান্নাকাটি করেছে। এবং ইসরায়েলের অভ্যন্তরে যারা মানবতাবাদী ইহুদি সম্প্রদায় রয়েছেন তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে তারাও রাস্তায় নেমেছেন যে এটা চলতে পারে না, অর্থাৎ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম রাস্তায় নেমেছেন এবং প্রতিদিনই স্লোগান হচ্ছে। এবং আমাদের এই যে 18 কোটি মানুষ, এর মধ্যে 17 কোটি মুসলিম এবং তারা আবেগপ্রবণ মুসলিম, এবং প্যালেস্টাইনের প্রতি আমাদের যে সমর্থন ঐতিহাসিক, আর ইসরায়েলের প্রতি আমাদের যে নেতিবাচক মনোভাব এটি ঐতিহাসিক। এবং এখনও পর্যন্ত আমাদের পাসপোর্টে ইসরায়েল রাষ্ট্রের জন্য যে ভিসা নিষেধাজ্ঞা অর্থাৎ সকল দেশের জন্য প্রযোজ্য কেবলমাত্র ইসরায়েল ছাড়া, এরকম যে নিষেধাজ্ঞা রয়েছে পাসপোর্টে এটিও নজিরবিহীন। তো এই অবস্থাতে প্রতিদিনই মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এবং আমেরিকান যে দূতাবাস সেই দূতাবাসের আশেপাশে অনেকগুলো শক্তিশালী মাদ্রাসা রয়েছে, হাজার হাজার সেখানে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করছে। এখন এই যে ঢাকা রাজপথ ফিলিস্তিনকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে পড়েছে, এটি মার্কিন দূতাবাসের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এবং সংগত কারণেই পিটার ডি হাসের জনপ্রিয়তা সর্বোচ্চ হওয়া সত্ত্বেও, যেহেতু আমেরিকা একেবারে নিরবচ্ছিন্নভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে নেমেছে এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে, ফলে এই বিষয়টির কারণে বাংলাদেশে যে আমেরিকার যে জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে, আওয়ামী লীগকে চাপ দেওয়ার ক্ষেত্রে, আওয়ামী বিরোধী শক্তিকে উৎসাহ যোগানোর ক্ষেত্রে মিস্টার পিটার ডি হাসের যে শ্রম এবং মার্কিন দূতাবাসের যে কার্যক্রম এবং হোয়াইট হাউসের যে আকণ্ঠ সমর্থন, সবগুলো একেবারে থমকে গিয়েছে এই ফিলিস্তিনের এই ঘটনায়। ফলে এখন মিস্টার পিটার ডি হাস ইচ্ছা করলেও
এই ঢাকা শহরে আগের মতো তিনি ঘোরাফেরা করতে পারবেন না। তিনি ইচ্ছে করলেও বাইতুল মোকাররমের সামনে দিয়ে আগে যেভাবে বুক ফুলিয়ে হেঁটে যেতেন এবং তার সেই চলাফেরাতে দেখা গেল ইসলামপন্থী যারা ছিলেন, এমনকি জামাত ইসলামী, ইসলামের শাসনতন্ত্র আন্দোলন, তারা যেভাবে এগিয়ে আসতেন তাকে সাহায্য করার জন্য এই ফিলিস্তিনের ঘটনার কারণে, যে মার্কিন বিরোধী মনোভাব, ইহুদি বিরোধী মনোভাব চাঙ্গা হয়েছে, ঠিক সেই অবস্থাতে মিস্টার পিটার ডি হাস এই মুহূর্তে তার যে নিরাপত্তা শঙ্কা আগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা সরকার সমর্থক লোকদের দ্বারা তিনি যেকোনো সময় আক্রমণের শিকার হতে পারেন এই আতঙ্ক তার মধ্যে যে কাজ করেছিল এটি এখন সর্বজনীন হয়ে পড়েছে, বিশেষত ইসলামপন্থীদের নিকট থেকে তিনি যেকোনো সময় নিগ্রহের শিকার হতে পারেন, এটি বাস্তবতা। এবং এই যে আবেগ, এই আবেগের সঙ্গে আসলে ধর্ম কর্ম যতটা জড়িত, রাজনীতি যতটা জড়িত কিংবা দেশের উন্নয়ন যতটা জড়িত, এইগুলো এখন আর বিচার বিশ্লেষণ করার সময় নেই। মূল ব্যাপার হলো যখনই ধর্মের উপর আঘাত আসে, কওমের উপর আঘাত আসে, তখন মানুষ এক হয়ে যায়, যেটি বাংলাদেশে এই মুহূর্তে হয়েছে। তো কাজী মিস্টার পিটার ডি হাস এই মুহূর্তে আসলে তার সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া আরও জরুরি, এবং এখন যে সময়টি এসেছে এই সময়টিকে আপনি যদি কালো অধ্যায় হিসেবে ধরেন, এই অন্ধকার কালো অধ্যায়ের মধ্যে যেন কোনো তৃতীয় পক্ষ খেলতে না পারে এবং পুরো দেশকে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলতে না পারে, এই বিষয়ে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তাদের সবারই উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। বিশেষ করে এখন যারা রাষ্ট্রক্ষমতায় রয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন সরকারে, তাদের সকলের উচিত এই যে ফিলিস্তিনি ইস্যুটি, ইসরায়েল ইস্যুটি, আমেরিকা ইস্যুটি, ভারতের ইস্যুটি, এবং এখানে এই সময়টিতে অনেকে খেলছে, মোসাদ খেলছে, ভারতে র খেলছে, সিআইএ খেলছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো খেলছে, তার সঙ্গে সঙ্গে যারা উৎপেতে বসে আছে ক্ষমতা দখল করার জন্য তারা সবাই খেলছে, এবং সেই খেলাধুলার মধ্যে মূল খেলোয়াড় যারা, রাজনৈতিক খেলোয়াড় যারা, তারা কিন্তু পাদপীঠে যারা ছিলেন তারা এখন পেছনে চলে গিয়েছেন। এখন পশ্চিমা যারা রাষ্ট্রশক্তি রয়েছেন, পশ্চিমা যে সকল দূতাবাস রয়েছেন, তাদের দিকেই কিন্তু এই যারা খেলোয়াড় তাদের চক্ষু এখন নিবিষ্ট অবস্থায় আছে। ফলে এটি আমি মনে করি আমাদের জাতীয় জীবনের একটি ক্রান্তিকাল, যেহেতু নির্বাচনের খুব অল্প সময় রয়েছে, নানা পক্ষ নানা রকম নেতিবাচক চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে যেন কেউ বদনজর দিতে না পারে, কেউ যেন নোংরা খেলা খেলতে না পারে, এবং দেশ এবং জাতি এবং জনগণকে কেউ যেন বিপদ বিপত্তির মধ্যে ফেলতে না পারে, এজন্য সরকারের উচিত অনতিবিলম্বে পশ্চিমা যে সকল রাষ্ট্রদূত রয়েছেন এবং তাদের কার্যালয় রয়েছেন সেখানে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করার। এটি নিয়ে হেলাফেলা করা, এটি নিয়ে খেলতে আমাশা করা বা এটি নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া এই মুহূর্তে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তির কারণ হবে বলে আমি মনে করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।